আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আলোচনা করব প্রিম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত হওয়া। বর্তমানে দ্রুত বীর্যপাতের সমস্যাটি বেশি, এটির কারণ হচ্ছে নার্ভের দুর্বলতা। যে সমস্ত পুরুষের অতিরিক্ত পরিমাণে নার্ভের দুর্বলতা রয়েছে, তাদের নার্ভের দুর্বলতার কারণে তারা সহবাসের সময় তাদের খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে 30 সেকেন্ড, কারো কারো ক্ষেত্রে উত্তেজনার সাথে সাথে, কারো কারো ক্ষেত্রে 2-3 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যাওয়া, অর্থাৎ প্রিম্যাচিউর ইজাকুলেশন হওয়ার রোগটি বেড়ে গেছে। তো এটা অবশ্যই আপনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে দূর করতে পারবেন। যদি এই রোগটি দেখা দেয়, আপনারা চিন্তিত হবেন না, একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন এবং তার শরণাপন্ন হয়ে আপনাদের সমস্যাগুলো ডিটেলস বলার পরে ডাক্তার সাহেব আপনাদেরকে অ্যানালাইসিস করে নার্ভের যদি স্পেসিফিক মেডিসিন প্রয়োগ করে, সেক্ষেত্রে দ্রুত বীর্যপাত হওয়ার রোগটি ভালো হয়ে যাবে, অর্থাৎ সহবাসের সময়টি আপনি আনন্দটি উপভোগ করতে পারবেন, দ্রুত বীর্যপাত হওয়ার বিরক্তিকর রোগ থেকে রেহাই পাবেন এবং অবশ্যই সহবাসের সময়টিও দীর্ঘায়িত হবে। অর্থাৎ যাদের নার্ভ যত স্ট্রং হবে, তাদের সহবাসের টাইমটি বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। তো দর্শক, অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।